নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির সন্দেশ। সত্যি রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আর সব থেকে বড় কথা, এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্যে দারুণ একটা রেসিপি, তাদের স্কুলের টিফিনে নিয়ে যাওয়ার জন্যে অথবা সন্ধেবেলায় তাদেরকে দেওয়ার জন্যে এটা একটা দারুণ স্বাদের রেসিপি। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এভাবে যদি তাদেরকে রেসিপিটা করে দেওয়া যায় তারা কিন্তু খুব ঝটপট খেয়ে নেবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এর জন্যে প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। তো ঘি কিন্তু গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সুজি। সুজির মধ্যে ভালো করে ঘিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আর সুজি কিন্তু সবসময় এভাবে নাড়াচাড়া দিতে হবে, নয় কিন্তু সুজি একদম নিচের দিকটা পুড়ে যেতে পারে, আর সুজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য কিন্তু এরকম নাড়াচাড়া দিয়েই ভাজতে হয়। একটু ফেলে রাখলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এরপর আমি দেখো সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর সুজিটা হালকা কিন্তু লাল রঙও ধরেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে কিন্তু আগে থেকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছিলাম, আর এখন সুজির মধ্যে সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো এখন এভাবেই নাড়াচাড়া করে নিয়ে আমি দুধটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নেব সুজির সাথে। দেখো খুব ভালো করে এটাকে আমি শুকিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আবারও দুধ দিয়ে দিচ্ছি। তবে এবারে কিন্তু আমি গুঁড়ো দুধ দিচ্ছি, মানে গুঁড়ো দুধটা আমি জলের সাথে একটু মিক্সড করে নিয়ে তারপরে দিচ্ছি, কারণ একদম গুঁড়ো দুধ দিলে এটার মধ্যে কিন্তু দলা পেকে যেতে পারে দুধটা, সেই জন্যে আমি দুধটাকে এইভাবে গুলিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করলাম। এখানে দু রকম দুধ দিলাম, তাহলে কিন্তু সন্দেশের টেস্টটা একটু বেশি ভালো লাগবে। তো দেখো সুজির মধ্যে আমি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি। এরপর আমি খুব ভালো করে কিন্তু চিনিটাকে এই সুজির সাথে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা গলে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে যদি চাও তাহলে কিন্তু চিনির গুঁড়ো ব্যবহার করতে পারো, মানে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখতে পারো চিনিটাকে, তারপরে এর মধ্যে দিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনি গলে যায়। আমার করা ছিল না, সেই জন্য আমি এখানে একদম গোটা চিনি দিয়ে দিলাম। তো দেখো চিনিটা কিন্তু গলে এসেছে, আর এর ভেতর থেকে দেখো একটু জল জল মতো বোঝা যাচ্ছে, মানে বেশি পাতলা হয়ে গেল এটা, সেই জন্য বোঝা যাচ্ছে যে চিনিটা কিন্তু খুব ভালো করেই গলে গেছে। এরপর আমি সুজির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য আমি দিলাম, আর একটু মিষ্টি জিনিসের মধ্যে নুন দিলে তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা একটু বেশি বোঝা যায় বা ভালো লাগে, সেই জন্য আমি এখানে ব্যালেন্সের জন্য চিনিটা এই নুনটা দিচ্ছি। তোমরা যদি চাও মানে এখানে নাও দিতে পারো, এটা পুরোটাই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিলাম। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করেছি সুজিটাকে, আর এখন দেখো এটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এরপর দেখো সুজির মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দিলে সন্দেশগুলো খেতেও যেমন ভালো লাগবে, আর এটা থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোবে, সেই জন্য আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। তো ঘি কিন্তু খুব ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচটাকে এলাচের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে নিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর এখন সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই এলাচ গুঁড়োটা দিলে কিন্তু সন্দেশের মধ্যে থেকে একটা দারুণ সেন্ট বেরোবে, তাই জন্য আমি এখানে দিচ্ছি।
এরপর আমি দেখো এলাচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশের গুঁড়ো। কাজু কিশমিশের গুঁড়োটা দিয়েও আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে এই সুজির সাথে মিশিয়ে নেব। তো আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো সুজিটাকে এরপর আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো একটা থালার মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে আগে থালার নিচটা ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে, যাতে সুজিটা খুব ভালো করে বসে আর বসার পরে যেন ওঠানো যায়। সেই জন্য এই ব্রাশ করে নিয়েছিলাম থালাটায়। আর এখন সুজিটা আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তো থালার মধ্যে কিছুক্ষণ আমি এইভাবেই সুজিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আর সুজিটা এখন খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে আর থালার মধ্যে খুব ভালো করে কিন্তু বসে গেছে। এরপর দেখো একটা চাকুর সাহায্যে আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বিশেষত ছোট বাচ্চাদের জন্য রেসিপিটা কিন্তু একদম নতুন স্বাদের। তো আমি সমস্ত পিস করে কেটে নিয়েছি সুজিগুলোকে, আর দেখো এখন এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। এর উপরে দেখো দুটো করে আমি কিশমিশ দিয়ে দিয়েছি পুরোটাই সাজানোর জন্য, আর এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এরপরে আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ। এটা দিলে যেমন দেখতে সুন্দর লাগবে তেমন কিন্তু সন্দেশগুলো খেতেও দারুণ লাগবে। সেই জন্যে আমি এখানে গুঁড়ো দুধটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম আরও অনেক রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর অলরেডি যারা করেছো তারা আমার পাশে থেকো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর এখন যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি জানার জন্যে।